রাতের দার্জিলিং আরও মোহময়ী। কেউ যদি ভেবে থাকেন এই অলস পাহাড়ি শহরে আবার রাতের চালচিত্র কি, ও তো রাত আটটার মধ্যেই নিঝুম, দোকানপাট বন্ধ, ফাঁকা ম্যাল, তাহলে ভুল ভাবছেন। দার্জিলিংয়ের রাতের ছবি অন্যরকম। হ্যাঁ, এটা ঠিক যে অন্য জনপ্রিয় পাহাড়ি শহরগুলোর মতো এখানে গভীর রাত পর্যন্ত দোকান বাজার খোলা থাকে না। বার, পাব বা ডিস্কো থেকে ডিজে সহযোগে মাঝরাত পর্যন্ত হইহুল্লোড় চলে না। কিন্তু প্রাচীন এই পাহাড়ি শহরে সন্ধ্যার রূপ একদম নিজস্ব। এখানেই দার্জিলিং অন্য শৈল শহরগুলোর তুলনায় অনন্য, যাকে এক কথায় ইংরেজিতে ব্যাখ্যা করা যায় এভাবে, অ্যান ওল্ড হিল টাউন উইথ ইটস ওল্ড কলোনিয়াল চার্ম। দার্জিলিংয়ে সন্ধ্যা নামা মানেই ম্যালে গিয়ে সময় কাটানো। ম্যাল জমজমাট থাকে দুপুর থেকেই, সন্ধ্যা ঘনিয়ে এলে ম্যাল হয়ে ওঠে সুন্দরী, মোহময়ী। পায়ে পায়ে মানুষ এসে জড়ো হতে থাকেন ম্যালে, সব রাস্তা তখন ম্যাল অভিমুখী হয়ে ওঠে। ম্যালের মঞ্চে চলতে থাকে নানা ধরনের অনুষ্ঠান, তাতে মেতে ওঠেন স্থানীয় মানুষ থেকে পর্যটকরাও। ম্যালেই আড্ডা, ম্যালেই রঙিন সন্ধ্যা যাপন, ম্যালেই কফির কাপে চুমুক, ম্যালেই উষ্ণ আলিঙ্গন। গোটা সন্ধ্যাটা ম্যালেই কেটে যাবে, টেরই পাওয়া যায় না। এত মানুষের ভিড়ে, এত আলো, এত রঙিন পোশাক, জীবনের সব দুঃখগুলোকে কিছুক্ষণের জন্য অন্তত দেরাজে তুলে রাখা যায়, বেছে নেওয়া যায় জিভারকে। সন্ধ্যা যত দীর্ঘ হতে থাকবে, ম্যালের রাস্তায় বাড়তে থাকবে মানুষ, মনে হবে যেন কলকাতার দুর্গাপুজোর মরশুম, উৎসবের মেজাজ চারদিকে, সেই উৎসবের আবহ ছুঁয়ে যাবে আপনাকেও। দার্জিলিং মানে কেনাকাটি, শপিং মাস্ট। উলেন গার্মেন্টস, ফ্যাশনেবল জ্যাকেট, গ্লোভস, মোজা, টুপি সব মিলবে হাল ফ্যাশনের। ম্যালের রাস্তার দুধারে সারি সারি দোকান, প্রচুর স্টক সেসব দোকানে, ভিড়ও হয় তেমন। যদি মনে হয় ম্যালের কাছে দোকানগুলোর দাম বেশি চাইছে, তাহলে চক বাজারেও সব জিনিস পাওয়া যায়, সেখান থেকেও সারতে পারেন কেনাকাটি। আগেও বলেছি দার্জিলিং মানে দেদার খানা পিনা, পকেটের বাজেট বুঝে ঢুকে পড়তে পারেন যে কোনো নামি রেস্টুরেন্টে, বাজেট কম থাকলে স্ট্রিট ফুড, ওটাও দারুণ। ম্যালের পাশে আস্তাবল রোডে আছে বেশ কয়েকটা ফুড স্টল, সেখানে পছন্দ না হলে চলে আসুন চৌরাস্তার দিকে, দেখবেন পর পর ফুড স্টল সাজানো, সেখানে মিলবে হরেক রকম চটপাটা খাবার, চাউমিন, মোমো, মিক্সচার, ফুচকা, টিকিয়া, ঘুগনি, বার্গার, স্যান্ডউইচ কি নেই।
রাত বাড়তে থাকলে হিমেল হাওয়ায় কাবু হয়ে ঘরমুখী হয় মানুষ। শরীরে হাজার হাজার তারা নিয়ে একলা জেগে থাকে পাহাড়ের রানী দার্জিলিং। কেমন লাগছে আমার এই চ্যানেলের কাজকর্ম? যদি আমার কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আমার কাজকর্ম নিয়ে মতামত জানাতে একদম দ্বিধা করবেন না, মতামতের জায়গা নিচেই রাখা রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততদিনের জন্যে বিদায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।